সম্প্রতি সময় টলিগঞ্জের দর্শক প্রিয় একজন তারকা হলেন মোনামি ঘোষ। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শক প্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। যদিও তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শক প্রিয়তা অর্জন করেছেন, তার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছেন এই তারকা। পাশাপাশি এই তারকা রূপের জাদুতে দর্শকরা সর্বদাই গায়েল হন। অন্যদিকে মোনামি ঘোষকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়। পাশাপাশি মাঝে মাঝে খোলামেলা পোশাকেও দর্শকদের সামনে হাজির হতে দেখা যায় তাকে। তার জন্য অবশ্য মাঝে মাঝে দর্শকদের কাছে কটাক্ষের শিকার হন। যাই হোক, সে সকল কটাক্ষকে তেমন একটা পাত্তা দেন না মোনামি ঘোষ। সেই ধারাবাহিকতায় মাঝে মাঝে তাকে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকে দেখা যায়। অন্যদিকে মোনামি ঘোষ রিসেন্টলি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সাদা রঙের শাড়ি পরে আছেন এই তারকা, পাশাপাশি তার চুলগুলো আছে খোলা অবস্থায়। তাছাড়া হালকা মেকআপে সম্প্রতি সময় পুকুরের ধারে সাদা পোশাকে দেখা যায় এই তারকাকে। তার ফলে অবশ্য সম্প্রতি সময় তার রূপের প্রতি ঘায়েল হচ্ছে দর্শকরা। পাশাপাশি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন। এছাড়া অনেকে বলেছে শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে। পাশাপাশি অনেকে তার রূপের প্রশংসা করেছেন, তাছাড়া অনেকে তাকে বিউটিফুল বলেছেন। যাই হোক, সম্প্রতি সময় দর্শকদের কাছে এভাবে ভালোবাসা কুড়াচ্ছেন এই তারকা। প্রসঙ্গত, মোনামিরা তো সম্প্রতি সময় তেমন কোনো কাজ নেই, তার ফল অবশ্য সম্প্রতি সময় অবসর সময় পার করছেন এই তারকা। তাছাড়া মোনামি ঘোষ সর্বশেষ পদাতিক শিরোনামের একটি সিনেমা শুটিং এর কাজ শেষ করেছেন, সেখানে অবশ্য তার বিপরীতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময় দর্শকদের মাঝে সাদা শাড়িতে গ্ল্যামার ছড়াচ্ছেন মোনামি ঘোষ। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।